الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أن أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه. من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل انبئكم بشر من ذلك مثوبه عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وجعل منهم القردة والخنازير وعبد الطاغ أولئك شر مكانا وأضل عن سواء السبيل وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله اعلم بما كانوا يكتمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من رد عن عرض اخيه رد الله وجهه يوم القيامه عن النار

ফিলিস্তিনি মুসলমানগণ বেল কমিটির প্রস্তাবনা দ্বারা বিভ্রান্ত হয় এবং তাদের যে আন্দোলন চলতেছিল এটা যখন প্রতারিত হয় এবং তাদের দাবি দাওয়া মানার কথা বলে তাদেরকে যখন ধোকা দেওয়া হয় তখন সেই ফিলিস্তিনি মুসলমানরা আবার আন্দোলন শুরু করে আর যখন সেই ফিলিস্তিনি মুসলমান সবাই একসাথে মিলে তাদের যত দল উপদল ছিল সমস্ত দলের ভেদাভেদ সমস্ত গোষ্ঠীর ভেদাভেদ বলে একসাথে যখন আন্দোলন শুরু করে তখন ব্রিটিশরা দেখতেছে যেই ফিলিস্তিনি মুসলমানগণ ব্রিটিশদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন তাদেরকে আবার প্রতারিত করার জন্য আবার নতুন করে আর এক ফাঁদ উপস্থাপন করে আর সেটা হলো সেই ফিলিস্তিনি মুসলমানদের মধ্যেই কিছু দালালকে ব্রিটেনরা কাছে নেয় এবং তাদেরকে বুঝায় যে তোমাদের এই আন্দোলনের দ্বারা কোনো লাভ তো হচ্ছে না বরং তোমাদের পাঁচ হাজার ঘর সব নিশ্চিহ্ন হয়ে গেছে তোমাদের চোদ্দ হাজার ফিলিস্তিনি মুসলমান নিহত হয়েছে এবং বিপরীতে তোমরা তেমন কোনো ফলাফলই পাও নাই অতএব তোমরা আবার আগের মতো শান্তি প্রক্রিয়া শুরু করো তো এরকম একটা শান্তি কমিটি বা দালাল কমিটি ফিলিস্তিনি মুসলমানদের মধ্য থেকেই তৈরি করে তো তারা ব্রিটিশদের ছায়াতলে শান্তির ডাক দেয় আর যারা আন্দোলন করতে থাকে সকল ফিলিস্তিনি মুসলমান সাধারণ জনগণ তাদের সমালোচনা করতে থাকে কিন্তু সাধারণ ফিলিস্তিনি মুসলমান এবং সবার কাছে এটা স্পষ্ট এই যে এতবার প্রতারিত হওয়ার পরেও যেই ফিলিস্তিনি মুসলমানরা শান্তির ডাক দিতেছে আন্দোলন থামানোর ডাক দিতেছে এরা হলো ব্রিটিশদের দালাল তো তাদের কথায় কেউ সারা দেয়নি যখন দেখে এই পিস কমিটি বা শান্তি কমিটি দ্বারা ব্রিটিশরা ফিলিস্তিনি মুসলমানের আন্দোলনকে থামাতে পারে নাই তখন তারা নতুন করে আর প্রতারণার ফিলিস্তিনি মুসলমানের সামনে উপস্থাপন করে সেটা কি যে তোমরা আন্দোলন কেন করতেছো তোমাদের দাবি কি দাবি হলো যে ফিলিস্তিনকে ভাগাভাগি করা যাবে না ফিলিস্তিন মুসলমানদের রাষ্ট্র ফিলিস্তিনি মুসলমানদের রাষ্ট্র এবং দ্বিতীয় দাবি কি এর সরকার হবে মুসলমানরা ইহুদিরা। সাধারণ জনগণ হিসাবে শান্তিতে বসবাস করবে তাদের পূর্ণ অধিকার তারা পাবে কিন্তু ক্ষমতা থাকবে ফিলিস্তিনি মুসলমানদের হাতে তো তারা ওই ব্রিটিশটা বলে এবং তিন নাম্বার দাবি যে বাইর থেকে যে ইহুদি আগমন দলে দলে যে ইহুদি আগমন চলতেছে এই আগমন বন্ধ করতে হবে তো এখন ব্রিটেনরা বলে যে তোমাদের এই তিনও দাবি আমরা মেনে নিলাম যে আমরা তোমাদের ফিলি এই ফিলিস্তিনের মধ্যে কোনো ইহুদি রাষ্ট্র আমরা গঠন করব না ফিলিস্তিন এটা মুসলমান ফিলিস্তিনিদেরই রাষ্ট্র থাকবে দুই নাম্বার তোমাদের দাবি কি যে ফিলিস্তিনি মুসলমানদের দ্বারাই সরকার গঠন হবে আমরা সেই সরকার গঠন করব। কিন্তু সেটা সেই ফিলিস্তিনি মুসলমানদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য তাদের দ্বারা সরকার গঠন করার জন্য আমাদেরকে দশ বছর সময় দিতে হবে আর তিন নাম্বার কি তিন নাম্বার হল যে ইহুদিদের প্রত্যাবাসন এখানে হতে পারবে না এটাও আমরা মেনে নিলাম কিন্তু এই ইহুদিদের আগমনকেও আমরা একটা সীমিত করে দিলাম এই সংখ্যার বাইরে প্রতি বছর ইহুদিদের আগমন হতে পারবে না এবং ম্যালকম ম্যাকডোলস ব্রিটিশের মন্ত্রী সে হোয়াইট বুক সাদা বই হোয়াইট বুক নামে একটা চুক্তি সম্পাদন করে বা একটা ডিক্লারেশন দেয় সেই ডিক্লাসন ডিক্লারেশনের মধ্যে এই তিনটা ওয়াদা সে ফিলিস্তিনি মুসলমানদের সামনে উপস্থাপন করে এক নাম্বার হলো যে এখানে ইহুদি রাষ্ট্র গঠন হবে না ফিলিস্তিনি মুসলমানদের রাষ্ট্রই গঠন হবে আর দুই নাম্বার হলো যে ফিলিস্তিনি মুসলমানদের হাতেই ক্ষমতা দেওয়া হবে আর তিন নাম্বার এখানে ইহুদিদের আগমনকে নিয়ন্ত্রিত করা হবে তো যেহেতু ফিলিস্তিনি মুসলমানের দাবি দেওয়াকে মেনে নেওয়া হয়েছে তো এখন তো এখানে আর আন্দোলনের কোনো যৌক্তিকতা নাই তো তারা তাদের যদিও তাদের মধ্যে ওই ব্রিটিশদের আগের অনেক প্রতারণা আগের অনেক প্রস্তাবনার মধ্যে প্রতারণা পেয়েছে তাদের দ্বারা প্রতারিত হয়েছে ব্রিটিশদের ব্যাপারে যদিও সন্দেহ ছিল কিন্তু তারপরও যেহেতু তারা হোয়াইট বুক নামে একটা আলাদা চুক্তি করছে তো কিছুটা তাদের উপরে আস্থায় স্থাপন করেছে তো সাধারণ মুসলমান তারা তাদের দাবিকে কমিয়ে দিছে তাদের আন্দোলনকে কমিয়ে দিছে কিন্তু তাদের ওই ব্রিটিশদের কথা ছিল যে মুসল ফিলিস্তিনি মুসলমানদের হাতে কোনো অস্ত্র থাকতে পারবে না আমরা তোমাদের রাষ্ট্র দিব কিন্তু তোমাদের হাতে কোনো অস্ত্র থাকবে না তো সেই যে অস্ত্র বহন করা বা অস্ত্র রাখা এবং সেই জন্য তল্লাশি সেটা অব্যাহত রয়েছে তারা ওই ব্রিটিশরা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি করত। এবং সেখানে যদি কোনো বাড়িতে কোনো অস্ত্র বা অস্ত্রের খোসাও পেত সেই বাড়িকে জ্বালিয়ে দিত আর এভাবে ফিলিস্তিনি মুসলমানের উপরে নির্যাতন আগের মতোই রয়েছে যদিও নেতৃবর্গের কাছে ওয়াদা করছে যে রাষ্ট্র আমরা দিব কিন্তু ফিলিস্তিনি সাধারণ মুসলমানের উপরে আগে থেকে যেরকম নির্যাতন যেরকম নিপীড়ন সেটা অব্যাহত ছিল এবং তাদেরকে অস্ত্র বহন করা তাদের কাছে অস্ত্র থাকা এটা নিষিদ্ধ কিন্তু পক্ষান্তরে ইয়াহুদিদেরকে অস্ত্র তো তারা আগেই দিয়েছে বরং অস্ত্রের প্রশিক্ষণ সেই ব্রিটিশরা দিচ্ছে নতুন নতুন অস্ত্র তাদেরকে দিচ্ছে এবং তাদের সেনাবাহিনীকে তারা ক্ষমতায়ন করতেছে এবং এর পাশাপাশি তারা ওয়াদা করছে ইহুদি আসতে পারবে না কিন্তু সেই ইহুদিও আগের মতোই ইহুদিদের আগমনও আগের মতোই রয়েছে এখন আবার সেই মুসলমানদের মধ্যে সন্দেহ শুরু হয়েছে যে তোমরা আমাদেরকে অস্ত্র রাখতে দিবা না ভালো কথা কিন্তু ইহুদিদের হাতে কেন তোমরা অস্ত্র দিচ্ছ তাদেরকে কেন তোমরা প্রশিক্ষণ দিচ্ছ তাদের সেনাবাহিনী কেন তোমরা গড়তেছ তোমরা আমাদের সাথে ওয়াদা করছো যে ইহুদি আগমন হবে না কিন্তু ইহুদি আগমন তো আগের মতোই রয়েছে তো তারপরে এই দাবির চাপে আবার ব্রিটিশটা বলছে ঠিক আছে আমরা ইহুদিদের আগমনকেও ঠেকাবো তখন ইহুদিদেরকে বলা হয়েছে যে ইহুদিদের আগমন এই পরিমাণ হবে যখন ইহুদিদেরকে এই কথা বলা হয়েছে এবং তাদের যে অস্ত্র দিছে ওই অস্ত্রদেরকেও বলছে যে তোমরা একটু গোপনে রাখো আগে যেরকম অস্ত্র নিয়ে তারা বিভিন্ন জায়গায় হামলা করত মুসলমানদের এলাকা দখল করত ওইটাকে একটু অল্প করতে বলছে যখন ওই ব্রিটিশরা একটু অল্প করতে বলছে তাদের ইহুদি আগমনকে একটু কমাতে বলছে তখন ওই ইহুদিদের সাথে যদিও আগ থেকেই ব্রিটিশদের চুক্তি ইহুদিদের রাষ্ট্র গঠন করে দিবে গোপনভাবেও তাদের সাথে চুক্তি আছে কিন্তু তারপরও ইহুদিরা ব্রিটিশদের আচরণের ব্যাপারে সন্ধিহান হয়ে যায় আর ওই সন্দিহান হওয়ার কারণে ইহুদিদের মধ্যে নেতৃস্থানীয় তাদের সাথে তো গোপন চুক্তি কিন্তু সাধারণ ইহুদীদের মধ্যে বিভক্তি আসে আর একটা দল কঠোরপন্থী ইহুদি একটা দল তৈরি হয় ইব্রাহাম আস্তারনের নেতৃত্বে স্ত্রীন বাহিনী আর তারা বলে যে আমরা আমাদের দেশ তাদের কথা এরকম ইহুদীদের কথা যে ফিলিস্তিন আমাদের দেশ এই দেশ আমরা গঠন করব আমরা আমাদের সেনাবাহিনী করব কেন আমাদেরকে এখানে আমাদের দেশ আসবে আমাদের ইহুদি জনগণ এই ফিলিস্তিনি আসবে কেন এইখানে ব্রিটিশদের কথা তাদের নির্দেশনা তাদের নিয়ন্ত্রণ আমরা মানব আমরা ব্রিটেনদের ব্রিটিশদের কথা তাদের নিয়ন্ত্রণ তাদের কিছুই মানব না আর ওই আস্তান গ্রুপটা তারা এখন ব্রিটিশদের বিরুদ্ধে হামলা শুরু করছে আর তাদের হামলার মধ্যে এত মুসলমান তো যুদ্ধ করে বৈধ যুদ্ধ তাদের আত্মরক্ষার যুদ্ধ আর এই ইহুদি সেই যুগেও এবং বর্তমানেও মানবিকতাকে সব নিশ্চিন্ন করে মানবাধিকার লঙ্ঘন করে অমানবিক যত ধরনের আক্রমণ হতে পারে সকল আক্রমণ সেই ইহুদিরা আগেও করছে এখনও করে তারা একটা ইউরোপ থেকে তখন উনিশশো চল্লিশ সনে তখন যুদ্ধ শুরু হয়েছে বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর সেখানে জার্মানিরা জার্মানের মধ্যে ইহুদি ছিল সেই ইহুদিদের উপরে আক্রমণ শুরু করে সেখানে প্রায় কয়েক লক্ষ ইহুদিকে জার্মানের প্রেসিডেন্ট হিটলার হত্যা করে আর সেখানে নির্যাতন শুরু হয় যার কারণে সে ইউরোপ থেকে বিশেষ করে জার্মান থেকে দলে দলে ইহুদি তখন ফিলিস্তিনে আসতেছিল তো একটা জাহাজ ব্রিটেনের একটা জাহাজ বড় জাহাজ সেই জাহাজের মধ্যে ইহুদিরা আসছে কয়েক হাজার এবং ব্রিটিশদের যেহেতু চুক্তি ছিল দনুপক্ষের সাথে গোপন চুক্তি মুসলমানদের সাথে প্রকাশ্য চুক্তি যে এই পরিমাণ ইহুদি আসবে এর চেয়ে বেশি আসবে না এর চেয়ে বেশি যখন ইহুদি আসছে তখন ব্রিটেনরা বলছে এই জাহাজকে ফিলিস্তিনে না ভিড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাও যখন অন্য জায়গায় ভিড়ানোর আদেশ করছে তখন ওই ইহুদিরা ওই পুরো জাহাজের মধ্যে ইহুদি কিন্তু শুধু জাহাজটা হলো ব্রিটেন ব্রিটিশদের কিন্তু পুরো জাহাজের মধ্যে যত যাত্রী সব ইহুদি সেই জাহাজের মধ্যে ওই ইহুদি আস্তান গোষ্ঠী তারা নিজেরা আত্মঘাতী বোমা হামলা করে আর সেই বোমা হামলা করার কারণে দুইশো ইহুদি সেই জাহাজের মধ্যে নিহত হয় এবং একটা পাশ ধ্বংস হয়ে যায় এবং সেই আস্তানের উদ্দেশ্য কি এই বোমা হামলা দ্বারা ব্রিটেনকে বার্তা দেওয়া যে তুমি আমাদের জাহাজকে ফিলিস্তিনে যে ভিড়াতে দাও না এটা আমরা কোনোভাবে মানব না তোমাদের জাহাজকে আমরা ধ্বংস করে দিব তোমাদেরকে আমরা ধ্বংস করে দিব আর ওই ব্রিটিশদেরকে হুমকি দেওয়ার জন্য তাদেরকে ধমক দেওয়ার জন্য নিজেদের জীবন দিয়ে নিজেদের জাতির উপরে হামলা করে দুইশো ইহুদি হত্যা করে তারপরে ইহুদিদেরকে হুমকি দেয় শুধু তাই না ইহুদিদের এলাকার মধ্যে বড় একটা হোটেল ছিল দাউদ হোটেল মার্সি এরকম বড় বড় পাস্তারা হোটেল ছিল আর সেই সকল হোটেলগুলোতে ব্রিটিশরা থাকতো সেই দাউদ হোটেলের মধ্যে তারা বোমা বিস্ফোরণ ঘটায় পুরো পাস্তারকা হোটেল এটা পুরোটা ভেঙ্গে তসনস হয়ে যায় আর কয়েক শত ব্রিটিশ সেনাবাহিনী সেখানে মারা যায় হোটেল সেখানে ব্রিটিশদের আর একটা অফিস ছিল সেই অফিসের মধ্যে একটা চিঠি পাঠায় ইহুদিরা একটা বার্তার মাধ্যমে একটা চিঠি পার্সেল পাঠায় আর সেই পার্সেলের মধ্যে তারা বোমা ঢুকিয়ে রাখে আর সেই পার্সেলের মধ্যে বোমা ঢুকিয়ে রাখার পরে পার্সেল যখন সেই সামিরা মিস হোটেলে যায় তখন সেখানে বিস্ফোরণ ঘটে পুরা অর্ধেক অংশ সেখানে ভেঙ্গে চুরমার হয়ে যায় যেগুলোর ছবি এখনও ইন্টারনেটে বা বিভিন্ন বইতে ইতিহাসের বইতে খুঁজে পাওয়া যায় তারিখ ফিলিস্তিন ডক্টর তারেক সুয়াইদান তার বইয়ের মধ্যে বিস্তারিত ছবি সহ আছে। এরকম ব্রিটিশদের উপরে তারা হামলা শুরু করে শুধু তাই না ব্রিটেনরা তখন এক রাস্তার মধ্যে টহল দিতেছিল দুইজন ব্রিটিশ ওই টহলের মধ্যে যারা দুইজন সেনাপতি ছিল ক্যাপ্টেন ওই দুইজন ক্যাপ্টেনকে ধরে রাস্তার মধ্যে ফাঁসি দিয়ে হত্যা করে রাস্তার মধ্যে ঝুলিয়ে রাখে আর এভাবে ব্রিটেনের কাছে বার্তা পৌঁছায় যে তোমরা আমাদের মতামতের বিরুদ্ধে আমাদের পলিসি নীতির বিরুদ্ধে যদি কোনো কাজ করো তোমাদেরও কোনো রেহাই নাই কিন্তু ব্রিটিশরা মুসলমান ফিলিস্তিন যদি শুধু একটা ইট মারত তাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিত কিন্তু ইহুদিরা তাদেরকে হত্যার পর হত্যা করে যাচ্ছে কিন্তু কিছু কেন বলে না কারণ তখনকার ব্রিটিন তার আগেও ডেফিল্ড রড আগের প্রধানমন্ত্রী সেও ইহুদি ছিল আর তখনকার প্রধানমন্ত্রী ইটলি সেই ইহুদিদের সমর্থক এবং ব্রিটেনের মধ্যে যেই যেই ব্রিটিশ বাহিনী ছিল তার মধ্যে বিরাট একটা অংশ ইহুদি জেনারেল তাদের মধ্যে পঞ্চাশ জন জেনারেল ইহুদি জেনারেল এবং তাদের সেনাবাহিনীর মধ্যে বিরাট একটা অংশ ইহুদি তো যার কারণে ওই ব্রিটিশরা জানে যদি তারা ইয়হুদিদের উপর আক্রমণ চালায় তো তার ভিতর থেকেই কু হবে এবং সেই জেনারেল যে আদেশ করবে আক্রমণ করার তাকেই হত্যা করবে তো যার কারণে ইহুদিদের কোনো পাল্টা প্রতিশোধ ব্রিটিশরা নিতে পারে নাই এবং এরকম পরিস্থিতিতে ওদিকে বিশ্বযুদ্ধ চলতেছে জার্মান ফ্রান্স দখল করে নিছে ব্রিটিশদের উপরেও ব্রিটেনের উপরেও হামলা করছে ব্রিটেনেরও কিছু অংশ দখল করে নিছে ব্রিটেনের তখন নিজের দেশেই নরবরে অবস্থা যার কারণে ব্রিটিশও চাচ্ছে যে আমরা কোনোভাবে ঝামেলা না করে ঝামেলার মধ্যে না পড়ে আমরা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশের ব্রিটেনেরও তখন ক্ষমতা খর্ব খর্ব হয়ে গেছে আবার এদিকে মুসলমানদের মধ্যে যে নেতা ছিল আমিন হোসাইনি মুসলমানদের মধ্যে আগে যে প্রাদেশিক প্রেসিডেন্ট ছিল আমিন মুফতি আমিনুল হোসাইনি সে ওই ব্রিটিশ তো তার বিরুদ্ধে হুলিয়া জারি করছে সেখান থেকে তো অনেক আগেই লেবাননে গেছে লেবাননেও সেখানেও ব্রিটিশ ক্ষমতা ব্রিটিশ বাহিনীদের হাতে ওই ব্রিটিশটা তাকেও সেখানে ধরতে চাইছে সেখান থেকে সে মিশরে গেছে মিশরেও ব্রিটিশ সেখান থেকে সে সিরিয়ায় গেছে সিরিয়ায়ও ফ্রান্স ব্রিটিশদের মিত্র সেখান থেকে ইরাকে গেছে ইরাকেও ব্রিটিশ সেখান থেকে তুরস্কে গেছে তুরস্ক থেকে জার্মানিতে গেছে আর জার্মানিতে যাওয়ার পরে সে হিটলারের সাথে সাক্ষাৎ করে কারণ ব্রিটিশরা মুসলমানদের উপরে জুলুম করতেছে বিভিন্ন দেশের উপরে আগ্রাসন চালাইতেছে তো এই ফিলিস্তিনি দাবি দেওয়া অধিকার পাওয়ার কোনো উপায় হয় কি না এই জন্য ব্রিটেনের বিরুদ্ধে যেই শক্তি জার্মান তার কাছে গেছে হিটলারের সাথে যোগাযোগ করছে হিটলার এবং তার মিত্রবাহিনী তারা সবাই বলছে যে আমরা ব্রিটেনকে খতম করে দিব মধ্যপ্রাচ্যে যেই সকল দেশের মধ্যে ব্রিটিশ আধিপত্য আছে সেখান থেকে আমরা মধ্যপ্রাচ্যকে স্বাধীনতা দিব এবং ফিলিস্তিনে ফিলিস্তিন তোমাদেরকেও আমরা স্বাধীনতা দিব আমরা ব্রিটিশদেরকে সেই ফিলিস্তিন থেকে তাড়াবো যার কারণে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অধিকাংশ মুসলমানরা সব অধিকাংশ মুসলমান জার্মানের পক্ষে ছিল কারণ অধিকাংশ মুসলিম দেশগুলো আমাদের এই ভারত উপমহাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশ আমরা ব্রিটিশদের নির্যাতনে নিষ্পেষিত ছিলাম আর ব্রিটিশ ব্রিটিশদের হাত থেকে তাদের নির্যাতন থেকে বাঁচার উপায় তখন জার্মান বাহিনী আর যার কারণে ওই তারা জার্মান বাহিনীর সাথে যোগসূত্র করছে যে তাদের দ্বারা ব্রিটিশদেরকে তাড়ানো যায় কিনা না জার্মান যে খুব ইসলাম প্রিয় তারা যে খুব মুসলমান হিটলার যে খুব ভালো মানুষ তা না বরং তাদের শত্রু ব্রিটিশ ব্রিটিশকে খতম করার জন্য যাদেরকে তারা সাথে পায় এই জন্য মুসলমানদেরকেও তাদের সাথে নেওয়ার চেষ্টা করছে তো যার কারণে ব্রিটিশদেরও তখনও নরবরে অবস্থা এবং ইহুদিরা দেখ ইহুদিরাও দেখতেছে তারা যা চায় সেই পুরাপুরি চাওয়া ব্রিটিশদের হাত থেকে পাচ্ছে না তো যার কারণে ইহুদিরা সেই ব্রিটিশদের ছায়া বাদ দিয়ে তারা আমেরিকায় গেছে উনিশশো চৌচল্লিশ সনে আমেরিকায় সারা পৃথিবীর জায়নিস্ট যারা ইহুদিবাদ ইহুদি আন্দোলনের বড় বড় নেতা তারা সবাই ওই বাল্টিমুর আমেরিকার বাল্টিমুরে একত্রিত হয় বিরাট একটা মিটিং করে আর সেখানে রিপাবলিকান ডেমোক্র্যাটিক দোনো দলেরই বড় বড় নেতা এবং তখনকার প্রেসিডেন্ট ছিল ট্রুম্যান আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান তাকেও সেই বাল্টিমুর বিরাট আন্তর্জাতিক সম্মেলন ইহুদি সম্মেলনের মধ্যে দাওয়াত দেয় আর সেখানে সে আসে এবং ইহুদিরা তখন বলে যে আমরা আমাদের রাষ্ট্র গঠন করার জন্য আমরা আমেরিকার সমর্থন চাই তাদের সহযোগিতা চাই আর ইহুদিরা আমেরিকার মধ্যেও সবচেয়ে বড় বড় ধনী কোম্পানি সব ইহুদি বর্তমানেও যার কারণে যারা আমেরিকার মধ্যে ক্ষমতায় আসে ইহুদি লবি ছাড়া ক্ষমতায় আসতে পারে না ইহুদি লবির বিরাট একটা সমর্থন আছে ওই ট্রুম্যানও ক্ষমতায় আসে ইহুদি লবির মাধ্যমে যার কারণে ইহুদিদের চাপে ট্রুম্যানও তখন ঐক্যমত পোষণ করে আর সেই বাল্টিমুড়ে এসে ঘোষণা দেয় যে আমরা ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্র পাঠানোর জন্য বানানোর জন্য পূর্ণ সহযোগিতা করব এবং তখন ইহুদি আগমন বন্ধ ছিল নিয়ন্ত্রিত ছিল কিন্তু ট্রুম্যান ঘোষণা দেয় এক লক্ষ ইহুদি আমেরিকা থেকে যারা আসতে চাচ্ছিল কিন্তু ব্রিটেন অনুমতি দিতে চাচ্ছিল না সে ঘোষণা দিছে এক লক্ষ ইহুদি আমি প্রত্যাবাসন করব ফিলিস্তিনে আর সে ওই প্রেসি ব্রিটেনের প্রেসিডেন্ট ইটলি তাকে ফোন করে এবং ফোন করে বলে যে এক লক্ষ ইহুদিদেরকে আসার ব্যবস্থা তুমি করো এবং ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য ঘোষণা তুমি দাও আর তুমি যে আগে মুসলমানদের সাথে ফিলিস্তিনি মুসলমান জনগণের সাথে যে ঘোষণা আগে করছো হোয়াইট বুক এটাকে বাতিল করো আর ব্রিটিশ তখন বড় নিঃস আমেরিকা ছাড়া তার কোনো উপায় নাই কারণ তার ব্রিটিশও প্রায় জার্মান দখল করে নিচ্ছে তো যার কারণে আমেরিকা যা বলে এটা শুনতে সে বাধ্য তো উনিশশো সনে ব্রিটিশ আবার সেই চিরাচরিত প্রতারণা ধোকাবাজ আমরা যেই কাফের মুশ্রিক ইহুদি যাদেরকে আমরা এত বন্ধু ভাবি লিখিত যেখানে চুক্তি হোয়াইট বুক করছে মন্সি লেভেলে যেই চুক্তি সেই চুক্তিকে ভঙ্গ করার প্রকাশ্য ঘোষণা দেয় উনিশশো চৌচল্লিশ সনে বলে যে আমরা যে তোমাদের সাথে চুক্তি করছি সেই চুক্তি বাতিল হোয়াইট বুককে বাতিল ঘোষণা করলাম আমরা এখানে এই ফিলিস্তিনের মধ্যে ইহুদি রাষ্ট্র গঠন করবো আমরা এই ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের হাতে ক্ষমতা দিব না এই ফিলিস্তিনের মধ্যে এই মাসেই এক লক্ষ ইহুদি প্রত্যাবাসনের ব্যবস্থা করব আর এরকম অবস্থায় যেই আরব লীগ আরব দেশগুলোর চাপে ফিলিস্তিনি জনগণ যারা তাদের আন্দোলনকে থামাইছিল ওই আরব লীগের ভূমিকা কি আরব লীগ তখন দাবি উপস্থাপন করে তাদের কাছে আমেরিকা আর ইংল্যান্ডের কাছে দাবি উপস্থাপন করে কি দাবি যে ফিলিস্তিনি মুসলমানদের অধিকার রক্ষার জন্য আমরা দাবি করতেছি এবং এই ফিলিস্তিনে যদি কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে এর দায় দায়িত্ব সব ব্রিটেন এবং আমেরিকাকে নিতে হবে যেখানে তারা তাদের রাষ্ট্র গঠন করতেছে মুসলমানদেরকে নির্যাতন নিষ্পেষিত করে যাচ্ছে আর সেখানে ওনারা ওই ব্রিটেনের কাছে দাবি তুলে এই অবস্থা যখন দেখছে তারপরে ফিলিস্তিনি মুসলমান যারা দেখে যে আমাদের আর কিছু নাই তখন তারা নতুন করে আবার আন্দোলন শুরু করে কিন্তু সেই আন্দোলন এমন সময় আন্দোলন যে বড় বড় নেতা যারা তাদের ছিল হয়তো কেউ নির্বাসনে বড় বড় নেতা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আর না হয় জেলখানায় এমন কোনো পরিবার নাই ফিলিস্তিনের এমন কোনো পরিবার নাই যেই পরিবারের যুবক রা যুবক শ্রেণী যারা তাদের মধ্যে তারা হয়তো জেলখানায় আর না হয় তারা পঙ্গু আর না হয় তারা নির্বাসনে আর না হয় তারা নিহত যুবক যুবক শ্রেণী ফিলিস্তিনের মধ্যে তখন নাই আর অস্ত্র তো বহুত আগের থেকেই নাই তো আন্দোলন করলেও আর কি লাভ আন্দোলন করে আর ব্রিটিশ আর ওই ইহুদিরা এসে গণহারে জবাই করে আর এভাবে যখন গণহারে জবাই শুরু হয়েছে কাস্তাল একটা এলাকা সেই কাস্তাল এলাকার মধ্যে ইহুদিরা এসে সাধারণ মুসলমানকে দুই শত মুসলমানকে লাইন ধরে দাঁড় করায় আর এভাবে গুলি করে হত্যা করে শিশু ছোট বড় সবাইকে হত্যা করে আর কাস্তালকে তারা দখল করে নেয় ওই সময় এক নেতা ছিল যে নির্বাসিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সনে নির্বাসিত আব্দুল কাদের আল সোসাইনি যে ইজুদ্দিন দলকে যে সংগঠিত করেছিল তাকে নির্বাসনে পাঠাইছিল সেই আব্দুল কাদের আল সোসাইনি সে তখন মিশরে ফিরে আসে আর মিশরে ফিরে আসায় সে তখন আরবদের কাছে প্রচণ্ডভাবে দাবি তুলে যে তোমরা কি চাও আমাদের ফিলিস্তিনি জনগণকে জবাই করে দিতে ইহুদিদের হাতে দিয়ে দিবে আর তারা ধরে ধরে আমাদেরকে জবাই করবে এটা কি তোমরা চাও তখন তাদের কথায় এবং তার মতো আরো কিছু ফিলিস্তিনি মুসলমানদের কথায় তখন তারা আর একটা দাবি তুলে আরব লীগ আর দাবি দেয় কি দাবি যে হে ব্রিটেন তোমরা যেরকম ইহুদিদেরকে অস্ত্র রাখার অনুমতি দিছ। তোমরা ফিলিস্তিনি জনগণকেও অস্ত্র রাখার অনুমতি দাও কারণ তাদের গ্রামগুলোর উপরে হামলা করে তাদেরকে নিরস্ত্র মানুষের উপরে হামলা করে তাদেরকে হত্যা করতেছে ইয়াহুদিরা তাদেরকে অস্ত্র রাখার অনুমতি দাও যাতে তারা আত্মরক্ষা করতে পারে এতটুকু একটু দাবি তুলছে আর তারা কি বলছে এখন যেহেতু খুব খারাপ অবস্থা তখন তারা ব্রিটেনের কাছে দাবি তুলে যে তোমরা এই ফিলিস্তিনি জনগণকে অস্ত্র দাও এর বিপরীতে এর বিপরীতে ব্রিটেন কি করে ব্রিটেন বলে তারা জাতিসংঘের কাছে প্রস্তাবনা দেয় যে আমরা এই ইহুদি এবং মুসলমানদের এই বিষয়টাকে সমাধানের জন্য জাতিসংঘে উপস্থাপন করলাম আর তখনই যখন দেখে জাতিসংঘের কাছে উপস্থাপন করছে আর এখানে ব্রিটেনও কোনো দায়িত্ব নেয় না আর ইহুদিরা গণহারে হত্যা করতেছে ওই সময় আরব লীগ আরেকটু পদক্ষেপ নিছে সেটা হল যে আমরা একটা মুক্তি বাহিনী বাহিনী তৈরি করব আর সেই সময় সকল আরব দেশগুলোতে মিছিল মিঠিং সবাই চাপ দিতে শুরু করে যে মুসলমানদেরকে এভাবে হত্যা করতেছে আর ইহুদিরা আমাদের মসজিদুল আকসাকে দখল করে নিচ্ছে আর আমরা এভাবে কোনো কিছু ছড়া এভাবে আমরা বসে থাকতে পারি না তখন তারা একটা মুক্তি বাহিনী গঠনের একটা প্রক্রিয়া শুরু করে ঘোষণা দেয় আর এর মধ্যে ওই কাস্তাল তো দখল করে নেয় আব্দুল কাদের আল হোসাইনি তখন বলে ওই আরব লীগের কাছে যে তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো আমাদের কাছে কোনো অস্ত্র নাই একটু অস্ত্র দাও ওনারা বলে যে না তোমাদেরকে কোনো অস্ত্র দেওয়া যাবে না যদি কোনো কিছু করা লাগে তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে পরবর্তীতে করব। ব্রিটিশরা চলে গেলে তারপর আমরা করব। বলে ব্রিটিশরা চলে যাওয়ার আগে তো আমাদের জবাই করে আমাদের দেশ সব দখল করে আমাদেরকে জবাই করে ফেলবে এই কাস্তাল দখল করে নিছে দুই শত মুসলমানকে হত্যা করছে তাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে কিছু অস্ত্র দাও কিন্তু তার প্রতি তো ভ্রুক্ষেপই করে নাই বরং তাকে বিভিন্নভাবে উপহাস করছে সে আব্দুল কাদের হোসাইনি তখন সে তাদেরকে বলে যে তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলা তোমরা আমাদের দেশকে ইহুদিদের হাতে তুলে দিলা আমি তোমাদের কথা আর শুনতেছি না আমি চাই না যে আমি জীবিত থাকবো আর আমার চোখের সামনে আমার দেশ আমার মা বোনকে তারা কেটে কেটে টুকরো করে হত্যা করবে আমি এটা পারবো না আমি এই অবস্থায়ই যাব যতটুক পারে আমি সেখানে শহীদ হব আর তখন সে একটা কবিতা বলে বিকল্পী সা আরমি উজুহাল অদাতি বিকল্পী সা আরমি উজুহাল অদাতি ফকলবি হাদিদুন ওয়ানারি লজ احمي حمايا بحد الحسامي احمي حمايا بحد الحسامي فسيقول قومي باني الفتى فسيقول القوم باني فتى اخوفا وقد هانت الحياه لي أذلا হায়াতু সে বলে যে তোমরা আমার সহযোগিতা করো না আমি আমার এই বুককে ওই ইহুদিদের সামনে আমি উপস্থাপন করে দিব আমার এই বুকের মধ্যে আগুন জ্বলতেছে আমার এই বুকে বুক পাথরের মতো লোহার মতো শক্ত হয়ে গেছে আর মৃত্যুর ভয় মৃত্যু আমার কাছে সহজ হয়ে গেছে এই জীবন আমার দরকার নাই আর অপমানের ভয় অপমান আমার রাষ্ট্র আমার মা বোন অপমানিত হয়েছে অপমানের কোনো ভয় নাই হারার কোনো ভয় নাই আমি আজ আমার হাতের এই সুরি নিয়ে আমি এদের সাথে যুদ্ধ করব আর আমি বলতে পারবো আমার দেশের জন্য আমি কিছু করছি আমার জাতির জন্য মুসলমানের জন্য কিছু করছি এভাবে সে কিছু ফিলিস্তিনে গিয়ে ওখানে কিছু মুসলমানকে দেশ শত মাত্র কিছু যুবক ছিল দেড় শত মুসলমানকে একত্রিত করে ওই কাস্তালের উপরে হামলা করে যেখানে ইহুদিরা দখল করে নেয় হামলা করে ইহুদি ওখানে যত সেনাবাহিনী ছিল তার মধ্যে সত্তর জন ইহুদিকে সে হত্যা করে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু তাড়িয়ে দিলে কি হবে তারা তো সেখানে মাত্র দেড়শো জন নিরস্ত্র আর ওদের কাছে ট্যাং বিমান সব কিছু পরের দিনই সেই হাগানা ইহুদি বাহিনী তারা আবার সেই কাস্তালের উপরে হামলা করে সবাইকে হত্যা করে বোমা হামলা করে সবাইকে হত্যা করে কাস্তালকে দখল করে নেয় কাস্তালের পরে দিরিয়াসিন এটা হলো উনিশশো সাতচল্লিশ সনে ইয়াসিনকে দখল করে আর দিরিয়া সিন ইতিহাসের বইয়ের মধ্যে আসে কিরকম নির্মমতা যুদ্ধা অপরাধ সেখানে করছে যারা চোখের শাক্তি জিদান একজন তখন দশ বছরের ছেলে ছিল সে সে বলে ডক্টর তারেক সুইদানের বইয়ের মধ্যে তার সাক্ষাৎকার নিয়েছে সে বলে যে আমি আমার পরিবারের মধ্যে তখন দিরিয়াসিনের মধ্যে একটা বিবাহের অনুষ্ঠান চলতেছিল আর তখন তারা ঢুকে ইহুদিরা দিরিয়াসিনের মধ্যে ঢুকে ওই বিবাহের অনুষ্ঠানে অনেক মানুষ সবাইকে হাত বাঁধে হাত বেঁধে সবাইকে ওয়ালের দিকে মুখ করে মুখ করে তারা ব্রাশ ফায়ার করে সবাইকে হত্যা করে এবং যেই এখানে যারা ছিল তাদেরকে তো এইভাবে হত্যা করে তারপরে ঘরের মধ্যে যারা ছিল তাদের সবাইকে ডেকে ডেকে নিয়ে আসে ওদের দ্বারা গর্ত করায় গর্ত যখন বড় হয় তখন সবাইকে লাইন ধরে ওই গর্তের পাশে দাঁড় করায় তারপরে সবাইকে গুলি করে ওই গর্তের মধ্যে ফেলে দেয় জামিল হাবস একজন বলে সে এক এক মেয়ে তার বয়স তখন মাত্র দশ বছর তার ভাবি তাদের বাড়ির উপরে বোমা হামলা করে আর বোমা হামলা করার কারণে সাধারণ মানুষ সবাই মরে যায় অন্যান্য পরিবারের সদস্যরা মরে যায় খাল দিয়া তার ভাবি সে গর্বাবস্থায় ছিল সেও আহত হয়ে পড়ে থাকে আর যখন ওই ইহুদি বাহিনী ঘরে ঢুকে দেখে যে খাল দিয়া মরে নাই আহত অবস্থায় পড়ে আসে আর সে তখন মিনতি করতেছিল ভাই আমাকে মেরো না আমার পেটে সন্তান আছে তখন ওই জামিল হাবস বলে যে ওই ইহুদিরা তখন আমার ওই ভাবি খালি দিয়ার প্যাট কেটে ফেলে আর প্যাট কাটার পরে ওইখানে আর মহিলা একটু বড় মহিলা রেদোয়ান রেদোয়ানা সেই মহিলা এসে ওই প্যাট থেকে শিশু জীবিত শিশু তাকে বের করে আর ওই বের করে যখন বের করতে নেয় তাকে বাধা দেয় ইহুদি বাহিনী কিন্তু তার কথা শুনে নাই ওই রেদোয়ানাকেও হত্যা করে আর ওই ছোট শিশু মাত্র ভূমিষ্ঠ তাকে জবাই করে এরকম নির্মমভাবে ভাবে তারা একটা দুইটা না এরকম হত্যা করতে থাকে এরকম জবাই করে হত্যা করে তখনকার রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট দি রেনি সে তার বক্তব্যে বলে তার সাক্ষাৎকারে বলে যে আমি সেখানে গেছি তখন দেখতেছি যে ইহুদিরা শুধু ইহুদিদের সেনাবাহিনী না সাধারণ ইহুদি কারণ তারা সবা সকল ইহুদীদেরকে তারা যুদ্ধের ট্রেনিং দিছে সবাই অস্ত্র ধারণ করতে পারে ইহুদি নারী পুরুষ সবাই তখন সেই দীরিয়াসিনে হামলা করে সেই দিরানি বলে যে আমার সামনে এক নারী এক যুবতী ইহুদি এক যুবতী সে মুসলমানদেরকে হত্যা করছে হত্যা করার কারণে তার দুই হাতে রক্ত আর সেই রক্ত নিয়ে আমাকে এরকম দেখায় বিজয়ের চিহ্ন ধীরেনি বলে সে মানুষকে হত্যা করছে হত্যা করে সে বিজয় দেখায় আমাকে তারপরে আমি সেখানে দেখতেছি সেখানে সাত শত মানুষ ছিল সাত শত মানুষের মধ্যে চার শত মানুষ ছিল তার মধ্যে সকলকে হত্যা করে ফেলছে কারো কোনো আওয়াজ নাই আর সেখানে দিয়ে নি সে রেড ক্রিস্টেন প্রেসিডেন্ট বলে যে আমি তখন ঘরে ঘরে ঢুকতেছি যে সবাই মারা আমি দেখতেছি সবাই কেউ হয়তো কারো হয়তো গলা কাটা কেউ হয়তো বোমার আঘাতে নিহত হয়েছে কেউ গুলির আঘাতে নিহত হয়েছে আমি এরকম দেখতেছি যে একটা জায়গায় আওয়াজ আসতেছে পরে দেখি ছোট একটা হাত ছোট হাত দিয়ে দেখি যে তার একটা দশ বছরের একটা মেয়ে তার পা বোমা হামলায় তার পা উড়ে গেছে আর রক্ত পড়তেছে আহু করতেছে আমি তাকে বাঁচাতে গেছি উঠাতে গেছি আমার হাত থেকে নিয়ে তাকে জবাই করে দিছে আর এভাবে সাধারণ মুসলমান সবাইকে হত্যা করছে আপনারা বলবেন এরকম মানবাধিকার নির্মম কাজ কিভাবে করে তারা এটা নিয়ে গর্ব করছে তারা এই কাজ নিয়ে গর্ব করছে সাধারণ সবাই গর্ব করছে আর এই দিরিয়া সিনের গণহত্যার নেতৃত্ব দিছে মোনাহিম বিগান ইতিহাসের মধ্যে আসে বিজ্ঞান মোনাহিম বিজ্ঞান সেই মোনাহিম বিজ্ঞান বলে যে আমরা এই দিরিয়া সিনে যে হত্যাযজ্ঞ চালাইছি এইটা আমাদের এত সফলতা এনে দিছে গর্বের সাথে সে বলে এত সফলতা এনে দিছে যে আমরা পরবর্তীতে যে কোনো এলাকায় মুসলমান এলাকায় হামলা করতে যেতাম আমাদের কথা শুনে সবাই পালাইত কারণ ওই একটা ভয় আমরা গেলেই তো জবাই করব। ওই দিরিয়া সিনের হত্যাযজ্ঞ এরকম সফলতা এনে দিছে কোনো জায়গায় কোনো মুসলমান এলাকার মধ্যে আমাদের প্রতিরোধের সম্মুখীন হওয়া লাগে নাই গর্ব করে বলে আর সারা পৃথিবীর মুসলমান তারা শুধু চেয়ে চেয়ে দেখতেছে আর ওই সময় মুসলমানরা যখন এরকম হত্যাযজ্ঞের কথা শুনতেছে সাধারণ মুসলমান সবাই আন্দোলনে ফেটে পড়ে রসুলের হাদিস আছে মান রদ্দা আন যে তার ভাইয়ের সম্মান রক্ষা করার জন্য প্রতিরোধ করে যে ভাইয়ের পক্ষে কাজ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে কাল কেয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আর এক হাদিসের মধ্যে আছে মান উজিল্লাহ মোমেন যার কাছে কোনো মোমেন অপমানিত হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে ফলা মিয়ানসুর হু আলা নাসব সে তার সহযোগিতা করতে পারে কিন্তু তারপরও যদি সহযোগিতা না করে তো আল্লাহ তালা বলেন আল্লাহ রুসুল বলেন আজ আল্লাহুল্লাহু আল্লাহ রুস ইল খালা দিন সারা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তালা তাকে অপমানিত করবেন নির্যাতন করবেন নিপেরণ করবেন এটা আশেরাতের কথা দুনিয়ায় মা মিনিম মুসলিম ইয়াহজুলু মুসলিমান ফি মা উদায়িন তুন্তাহাকু ফি শরুমাতু ওতু ইনতাকাসুমিন এরুতি এমন স্থানে যদি কোনো মুসলমানকে কেউ পায় মুসলমানের ইজ্জত নষ্ট হচ্ছে সে নিপীড়িত হচ্ছে আর ওই মুসলমান ওই মুসলমানের সহযোগিতায় যদি না আসে তার পাশ থেকে যদি সরে যায় সহযোগিতা না করে তো আল্লাহ তালা বলেন ইল্লাহ হাজালাহুল্লা হুফি মাওকাইন ইয়ো হেব্বু নুসরাতা আল্লাহ তালাও ওই মুসলমানকে এরকম নিপীড়ন নির্যাতনের সম্মুখীন করবে সবাইকে বলবে আমাকে বাঁচাও বাঁচাও আল্লাহ তালা তখন তার পাশে কোনো সাহায্যকারী আনবে না দুনিয়াতেও কিছু কিছু মানুষ বলে যে আল্লাহ তালার দ্বিতীয় কেবলা আল্লাহর মসজিদুল আকসা আল্লাহর ঘর আল্লা বাঁচাইল না মুসলমানদের পক্ষে আল্লাহ থাকার কথা আল্লাহ মুসলমানদের পক্ষে থাকে না ইয়াহুদিদের বিজয় দেয় আল্লাহ বলছেন কোন মুসলমানের পক্ষে আল্লাহ তালা থাকবেন যেই মুসলমান আমার সামনে আর এক মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে আর আমি বলবো এটা তো আর এক দেশের আমার কি ওই মুসলমানের পক্ষে আল্লাহ থাকবেন ওই মুসলমানকে আল্লাহ সহযোগিতা করবেন আমার চোখের সামনে একজনকে সমালোচনা করতেছে বলে যে মুসলমানরা এরকম খারাপ কট্টর জঙ্গি জেহাদি অমুক আর আমি চুপ করে বসে থাকি আমি মুসলমানের পক্ষে কোনো কথা বলি না আল্লাহ আমার পক্ষে কাজ করবেন মুনাহিম যে যুদ্ধ অপরাধী আমরা বলি আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে কে কি একটু করে টুকটাক সারা পৃথিবীর মুসলমানকে যুদ্ধ অপরাধী মুসলমানদেরকে জঙ্গি জেহাদি কত কিছুভাবে উপহাস করতেছে আমরা কেউ কিছু বলি না মোনাহিম বিগেন যে বললাম সে গর্ব সহকারে বলছে আমি হত্যা করছি চার শত দিরিয়া সিনের অধিবাসীকে আমি হত্যা করছি আর এই হত্যা করার কারণে আমাদের কাজ সহজ হয়েছে সেই মোনাহিম বিগেন কি যুদ্ধাপরাধী হয়েছে জানেন সে কি হয়েছে সেই বিগেন উনিশশো সত্তর সনে প্রধানমন্ত্রী হয় শুধু তাই না সেই মোনাহেম বিগেন উনিশশো একাত্তর সনে সে নোবেল পুরস্কার পায় মোনাহেম বিগেন নোবেল পুরস্কার পায় আনোয়ার সাদাতের সাথে সারা পৃথিবী তাকে শান্তিকামী মানুষ বলে আমরাও মুসলমান তো আরো সবার আগে লাফায় শান্তিকামী মানুষ হিসাবে সবাই তাদের পিছনে স্লোগান দিছি যে মোনাহেম বেগেন এরকম অপরাধী আজকে সেই তারা দেশের পর দেশ ছোট শিশুদেরকে নারীদেরকে হত্যা করে যাচ্ছে আর আমরা বলি সভ্য দেশ আর মুসলমান শুধু মার খেয়ে যাচ্ছে কোনো জায়গায় মুসলমান কাউকে মারে নাই তারপরও মুসলমান সন্ত্রাসী মুসলমান এতদিন শাসন করছে এত দেশ দখল করছে কোন জায়গায় কোনো যুক্তি ছাড়া কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে কারো উপরে শক্তি প্রয়োগ করে নাই কোনো সুলতানদের কোনো খলিফাদের ইতিহাসের মধ্যে নাই আর আজকে দেশ দখলের নামে আমাদের এই ভারত উপমহাদেশেই কোটি কোটি মানুষকে হত্যা করছে আজকেও সারা পৃথিবীতে কোটি কোটি মানুষকে হত্যা করতেছে আমরা ছবি দেখি ছোট ছোটো শিশুদেরকে হত্যা করতেছে নারীদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে বোমা হামলা করে এলাকার পর এলাকা ধ্বংস করে দিচ্ছে তারপরও সেই সিরিয়া সন্ত্রাসী আর আমেরিকা শান্তিকামী সভ্য এটা আমরা বলি দুঃখ হলো আমাদের উপরে আল্লাহ আমাদেরকে কেন সাহায্য করবে আল্লাহ ইহুদিদেরকে কেন সাহায্য করবে না ইয়াহুদিদের দ্বারা আমাদেরকে কেন মারবে না আমাদের হাত থেকে আমাদের দেশ আমাদের ঘর কেন নিয়ে যাবে না কারণ আমরা সেই সেনাপতি হওয়ার যোগ্য না আমরা মুসলমান হওয়ার যোগ্য না আমাদের সকলকে সেই সঠিক পথে ফিরতে হবে সাহাবাদের পথে ফিরতে হবে রসুলের আদর্শের পথে ফিরতে হবে শক্তি প্রয়োগ মানি যুদ্ধ অপরাধ না শক্তি প্রয়োগ মানি জেহাদের কথা বলা মানি নির্মমতা না জিহাদ হলো আত্মরক্ষার জন্য আমার দেশ নিয়ে যাবে আর আমি বসে থাকব কাপুরুষ সে আমি সেখানে যদি বলি যে আমার দেশের মানুষকে ট্রেনিং নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত নিতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আমার দেশের উপরে যাতে কেউ আক্রমণ না করতে পারে আমার অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে হবে তারা বলবে আমরা সন্ত্রাসী ইরাককে বলছে সন্ত্রাসী সাদ্দামকে তারা সবার সামনে পুরো ইরাককে দখ হত্যা করে দিছে ওই বুঝ ওই সচেতনতা আমাদের মধ্যে আসতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জিনিস বুঝা এবং মানার তো অফিক দান করেন